সত্যি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, নভেম্বর মাস জুড়েই চলছে আমাদের বিশেষ আয়োজন আমাদের গ্রাম। আজ আমরা তুলে ধরার চেষ্টা করছি গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থা। এই মুহূর্তে মুন্সিগঞ্জের গজারিয়ার মাথাভাঙ্গা গ্রামে আছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। তিনি আমাদেরকে সেখানকার যোগাযোগ ব্যবস্থার কথা জানাবেন। আমরা সেখানে যেতে চাই, তবে তার আগে একটু যেতে চাই স্কয়ার হাসপাতালে। এই মুহূর্তে স্কয়ার হাসপাতালে যে ব্রিফিংটি চলছে সেখানে কথা বলছেন সিলেটের নৃশংসতার শিকার কলেজ ছাত্রী খাদিজা। আমরা তার বক্তব্য শুনতে চাই। নিজের থেকে বলো, ওর যা আছে তাই আপনার আপনার সরে যান, ছবি তুলুন। আপনার চুপ করে আমি তোর কথা কথা বলুন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন। আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি, ভালো আছি। আপনারা আমার জন্য আরো দোয়া করবেন, আমি তো সম্পূর্ণ সুস্থ হই। আর আমার পক্ষ থেকে স্কয়ার হসপিটালে ডাক্তারদেরকে ধন্যবাদ জানাই এবং মিডিয়া ভাইদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন, আপনারা আমার জন্য আরো দোয়া করবেন, আমি যাতে সম্পূর্ণ সুস্থ হই। আল্লাহ হাফেজ। সংবাদ সম্মেলনে কথা বলছিলেন নৃশংসতার শিকার খাদিজা, যিনি জানালেন যে তিনি সুস্থ আছেন এবং সবার কাছে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন দেশবাসীকে তার পাশে দাঁড়ানোর জন্য। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। আমরা সংবাদের শুরুতেই বলেছিলাম যে গ্রামের যোগাযোগ ব্যবস্থা নিয়ে আমরা কথা বলতে চাই আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্তর সাথে। আমরা আশা করছি পরের সংবাদে আমরা শওকত মঞ্জুর শান্তর সাথে কথা বলবো, সেখানকার দৃশ্য দেখব। এরই সাথে এখনকার মতো এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Thank you.